একটা কথাই আছে না, রাখে আল্লাহ মারে কে। কারণ আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তিকে মৃত্যু না দান করে, সে যতই বিপদ আপদে পড়ুক না কেন তার মৃত্যু হবে না। কারণ জীবিত করার মালিক আল্লাহ এবং মৃত্যু দান করার মালিক হলো একমাত্র আল্লাহ। প্রিয় দর্শক, আজকে একটি অলৌকিক ভিডিও ফুটেজ নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। ছোট্ট একটি অলৌকিক ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব, যে বিষয়টা ঘটেছে মাগুরা জেলায়। ড্রেন নির্মাণ করতে গিয়ে এক ব্যক্তি মাটি চাপা পড়ে যায় এবং অনেক সময় পরে মানুষ যখন জানাজানি হয়ে যায়, অবশেষে ফায়ার সার্ভিসে ফোন করে। ফায়ার সার্ভিস এসে মাটি খোঁড়ে, মাটি খোঁড়ার পরে সেই যুবককে যেভাবে দেখতে পাইল, সত্যি আপনারা দেখলে চমকে উঠবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি আল্লাহ তাআলার অলৌকিক শক্তি সম্পর্কে যেহেতু আজকের জানবেন, অবশ্যই একটি লাইক দিবেন আর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ এই কথাগুলো কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। চলুন প্রিয় দর্শক, ভিডিওটি দেখে আসি। প্রিয় দর্শক শ্রোতা, দেখলেন মাগুরায় কিন্তু ড্রেন নির্মাণকালে এক ব্যক্তি মাটি চাপা পড়ে যায় এবং অনেক সময় পর মানুষ জানতে পারলে, বুঝতে পারলে তৎক্ষণাৎ সময় ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস এসে যখন মাটি খনন করা শুরু করে, এক পর্যায়ে সেই ব্যক্তিকে মাটি চাপা থেকে উদ্ধার করে আলহামদুলিল্লাহ জীবিত অবস্থায়। প্রিয় দর্শক, মাটির নিচে মানুষ কতক্ষণ থাকতে পারে বলেন তো? বেশি সময় থাকবে না, হয়তো সে মৃত্যুবরণ করবে, এটাই জানা আমরা জানি বা এটাই স্বাভাবিক। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, জীবন দেওয়ার মালিক আল্লাহ এবং মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে তো মাটি কেন পাথরের নিচেও আল্লাহ তাআলা মানুষকে বাঁচিয়ে রাখতে পারবে, আর আল্লাহ তাআলা যদি হায়াত শেষ করে দেয় তো পাথর কেন, মাটি কেন? সাধারণ উপরে থাকলেও কিন্তু মানুষ মৃত্যুবরণ করবে। এমন একটা ভিডিও আজকে আপনারা দেখলেন প্রিয় দর্শক, যেটা কিন্তু সত্যি অলৌকিক বিষয়। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলা চাইলে সব কিছু করতে পারে, কারণ সকল কিছুর ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। পৃথিবীতে মানুষ অনেক কিছুই সৃষ্টি করেছে, এবং কি রোবট সৃষ্টি করে হুবহু মানুষের আকৃতি দিয়েছে, রোবটকে হাঁটা চলা করাচ্ছে, রোবট দিয়ে কাজ করাচ্ছে, রোবট দিয়ে আনুষঙ্গিক যা কিছু দরকার। এমনও দেখা যায় চায়নাতে মেয়ে রোবট বানিয়ে সেগুলোকে বিয়ে করছে কিছু পুরুষ, সেগুলো দিয়ে সংসার করছে। কিন্তু একটা জিনিস, আমাদের ভিতরে আল্লাহ তাআলা যে রূহটা দিয়েছে, যে জানটা দিয়েছে, এই জান আজ পর্যন্ত কোনো মানুষ তৈরি করতে পারেনি। তবে বেঈমানগুলো কিন্তু এই প্রাণটা তৈরি করার জন্য অনেক চেষ্টা প্রচেষ্টা করছে, কিন্তু আল্লাহ তাআলা এই ক্ষমতা কারো হাতে দেননি। কারণ এই জিনিসটার মালিক একমাত্র আল্লাহ। কারণ আল্লাহ তাআলা যাকে খুশি যখন ইচ্ছা মৃত্যু দান করবেন, যাকে খুশি তখন ইচ্ছা আল্লাহ তাআলা জীবিত করবেন। যাই হোক প্রিয় দর্শক, শুধুমাত্র ছোট্ট একটি নিউজ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। আশা করি আল্লাহ তাআলার এই কুদরতি ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে। যদি আপনি মুসলিম হয়ে থাকেন, যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি আশা করি অবশ্যই শেয়ার করবেন। আর হ্যাঁ প্রিয় দর্শক, কমেন্ট বক্সে কিন্তু আল্লাহু আকবার লিখতে ভুলবেন না, অন্য কোনো কমেন্ট করার দরকার নেই, শুধু আল্লাহু আকবার এই কথাটা, আল্লাহ যে সবচাইতে বড় এই কথাটা আপনারা কমেন্ট বক্সে লিখে দেবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।